নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব 30 অক্টোবর 2022 থেকে 13 জানুয়ারি 2023 পর্যন্ত টোটাল মঙ্গল কিন্তু রেট্রোগ্রেড থাকছে, বক্রী থাকছে। তো এই বক্রী থাকার জন্য, মঙ্গলের এই বক্রী থাকার জন্য কি প্রভাব পড়ছে সবার উপর, সেই নিয়ে একটা আলোচনা করে নেব। মূল আলোচনায় আসার আগে আমরা জানি রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নোটিশ পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন মঙ্গল 30 অক্টোবর 2022 থেকে 13 নভেম্বর 2022 বক্রী থাকছে মিথুন রাশিতে, এবং তারপর আবার পিছিয়ে পিছিয়ে যখন মঙ্গল 13 নভেম্বর 2022 থেকে 13 জানুয়ারি 2023 পর্যন্ত এই সময়কালটা তার পরবর্তী ফেজে কিন্তু ঠিক মিথুন রাশির পিছনের রাশি বৃষ রাশিতে বক্রী থাকবে, অর্থাৎ দুটো পাটে বক্রী থাকবে। তো যাই হোক, এখন মঙ্গল অলরেডি বক্রী রয়েছে 30 অক্টোবর, এই সবেমাত্র বক্রী হয়েছে 30 অক্টোবর থেকে 13 নভেম্বর এই সময় পর্যন্ত কিন্তু মিথুন রাশিতে বক্রী রয়েছে, এবং 13 নভেম্বর থেকে 13 জানুয়ারি পর্যন্ত কিন্তু এখানে বৃষ রাশিতে বক্রী থাকবে। এই বক্রী মঙ্গল থাকলে কি প্রভাব বিস্তার করে মানুষের উপর, সে নিয়ে মেন আমি আলোচনাটা করব। দেখুন, অ্যাকচুয়ালি মঙ্গল হচ্ছে কি রিপ্রেজেন্ট করে, আমাদের ঊর্জা শক্তি, আমাদের কিছু করার ক্ষমতা, আমাদের রণংদেহী ব্যাপার, আমাদের ইমিউনিটি পাওয়ার, আমাদের লোহিত রক্ত কণিকা, মেয়েদের বিবাহিত লাইফে বা কোনো অ্যাকচুয়ালি সম্পর্ক, এই ব্যাপারগুলো কিন্তু ইন্ডিকেট করে। এবং আমাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারটা বা খেলোয়াড়ের দিক থেকেও কিন্তু তাদের যে খেলতে গেলে যেই শক্তিটা প্রয়োজন হয়, সেই শক্তি বা কোনো রকম খেলোয়াড় প্রফেশনে যারা রয়েছেন, সেই সমস্ত প্রফেশনে বা বডি ফিটনেস রিলেটেড যারা প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মঙ্গল একটা প্রভাব বিস্তার করে। তাই মঙ্গল রেট্রোগ্রেড থাকার জন্য যেই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল খুবই ইম্পর্টেন্ট প্ল্যানেট, তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল বক্রী থাকার জন্য কিছুটা শরীরের মধ্যে লেথার্জি ক্রিয়েট করছে। মঙ্গল বক্রী কখন হয়? মঙ্গল অ্যাকচুয়ালিভাবে প্রতিটা গ্রহ যখন অ্যাকচুয়ালি অ্যান্টিক্লকওয়াইজলি চলতে চলতে যখনই ব্যাকে চলে আসে, অর্থাৎ ক্লকওয়াইজলি চলে আসে, অর্থাৎ পিছিয়ে পড়ে, বক্রী থাকলে একটা গ্রহ কিন্তু খুবই হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ তার ফল কখনো কখনো ভালো, কখনো কখনো খারাপ ফল দিয়ে দেয়, একটা আনসার্টেন ফলাফল দেওয়ার চেষ্টা করে। তাই যাদের জন্মচক্রে মঙ্গল বক্রী রয়েছে বা যে সমস্ত রাশি লগ্নের ক্ষেত্রে, মেনলিভাবে লগ্নের ক্ষেত্রে মঙ্গল শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না প্রবলেম ক্রিয়েট করবে। মঙ্গল বক্রী হলে কী কী প্রবলেম ক্রিয়েট করে, সেগুলো হচ্ছে শরীর স্বাস্থ্যের মধ্যে একটা অসুস্থতা হয়ে যাওয়া, একটু অসুস্থ ফিল করা, একটুতেই লেথার্জি লাগা, টায়ার্ড হয়ে যাওয়া, ক্লান্তি বোধ করা, একটু কাজ করলেই হাঁপিয়ে যাওয়া, বা মানুষের রাগ জেদ অ্যাগ্রেশন অত্যাধিকভাবে বেড়ে যাওয়া, পেটের প্রবলেম ক্রিয়েট করা কারো কারো ক্ষেত্রে, কারো কারো ক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্ট বা সামান্য কারণে একটু চোট আঘাত লেগে যাওয়া, বা কাজে মন না বসা, বা সব কিছুতেই কিন্তু একটু মাথা গরম করে দেওয়া, একটা হট টেম্পারি ব্যাপার কিন্তু তৈরি করে ফেলবে মঙ্গল বক্রী থাকার জন্য। যাদের জন্মছকে মঙ্গল অ্যাকচুয়ালিভাবে রিকোয়ার প্ল্যানেট, অর্থাৎ খুবই অস্পিশিয়াস ফল দেওয়ার প্রয়োজন, অর্থাৎ বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বা বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু মঙ্গল খুবই দরকার হয়, কারণ মঙ্গলের শুভত্বর প্রভাব কিন্তু দরকার হয়। তাই বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে, মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে, মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে, ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রেও, সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে, এই সমস্ত 6টা লগ্ন, অর্থাৎ অগ্নিতত্ত্ব এবং জলতত্ত্বের লগ্নগুলোর মধ্যে, এবং সেই সঙ্গে তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, এবং বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি, এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের শুভ প্রভাবের প্রয়োজন পড়ে। তাই এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি মঙ্গল কোনোভাবে বাচ্চাটে ডিস্টার্ব থাকে বা বক্রী থাকে বা শনি প্রভাবিত থাকে বা রাহুর প্রভাবিত থাকে, সেই সঙ্গে যেহেতু এখন গোচরে মঙ্গল বক্রী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক গুণ প্রবলেম বেড়ে যাবে, বা যারা মাঙ্গলিক রয়েছে, নেগেটিভ মাঙ্গলিক প্রভাব রয়েছে অত্যাধিকভাবে, তাদের ক্ষেত্রে এই রেট্রোগ্রেড বক্রী মঙ্গল থাকার জন্য তাদের জীবনে কিন্তু অনেক সমস্যা বেড়ে যাবে, আর্থিক চাপ চলে আসবে, মাইন্ডের মধ্যে একটা স্থিরতা থাকবে না, কখন কোনটা করতে কোনটা করে ফেলবে, এই ধরনের ব্যাপার কিন্তু চলে আসবে, এবং হঠকারিতা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃষ্টির রাশি বা লগ্ন বা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক দিক থেকে একটা কিন্তু চাপ ক্রিয়েট করবে, মন মানসিকতার মধ্যে একটা চাপ ক্রিয়েট করবে। অন্যদিক থেকে এক তো আমরা দেখতে পাবো যে বুধ শুক্র বা আপনাদের বুধ শুক্র এবং রবি, এরা কিন্তু একই ঘরে কিন্তু অলরেডি অবস্থান করছে, তার জন্য তো কিছুটা প্রবলেম অলরেডি রয়েছে, সেগুলো তো অন্য ফ্যাক্টর। কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মঙ্গল যেহেতু এখানে বক্রী হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের মধ্যে একটা লেথার্জি ব্যাপার চলে আসছে। তবে এই লেথার্জি ব্যাপারটা 30 অক্টোবর থেকে শুরু হলেও, বক্রী হলেও,
তিরিশে অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত চললেও এইটা যে প্রথমের দিকের ফেজটা একটু প্রবলেম দেবে, মোটামুটিভাবে সপ্তাহখানেক বা 10 দিনের মতো মোটামুটি প্রভাবটার জন্য, যেহেতু রেট্রোগ্রেডের প্রভাবটা খুবই ইনস্ট্যান্ট পড়ে, খুবই আনসার্টেন পড়ে, তাই মোটামুটি 30 অক্টোবর থেকে মোটামুটিভাবে 10-12 নভেম্বর পর্যন্ত এই প্রভাবটা একটু বেশি থাকবে। তার জন্য কিন্তু রাগ, জেদ, অ্যাগ্রেশন, বৃশ্চিক রাশি বা লগ্নের বা মেষ রাশি বা লগ্ন বা যে সমস্ত রাশি বা লগ্ন ক্ষেত্রগুলো বললাম, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও রাগ, জেদ বেড়ে যাওয়া, পেটের প্রবলেম ক্রিয়েট করা, শারীরিক একটা লেথার্জি ফিল করা, বা তুলা রাশি বা লগ্ন বা বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে সপ্তম পতি, তাই বিবাহিত জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেওয়া, বা মেয়েদের ক্ষেত্রে যাদের মঙ্গলের প্রবলেম রয়েছে, যেহেতু মঙ্গল বক্রী রয়েছে, একটুতেই কিন্তু লাইফ পার্টনারের সঙ্গে একটা হঠকারিতা ব্যাপারের মধ্যে চলে আসা, এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করবে। তাই এই সময় অবশ্যই নিজের রাগ বা জেদকে সংযত করুন, অবশ্যই ঠিকমতোভাবে রেস্ট নিন, ঠিকমতোভাবে রাত্রে ঘুমান, এবং আপনারা যখন ঘুমাতে যাবেন অবশ্যই মোবাইল ফোনকে দূরে রাখুন। এবং এই সময় অনেক সময় কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যাদের ক্ষেত্রে কিন্তু খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু ক্রিয়েট করে, এবং আপনারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, যাদের টু হুইলার বা ফোর হুইলার যাদের রয়েছে, বা আপনারা ক্ষেত্রে কিন্তু অবশ্যই যাদের মঙ্গলের নেগেটিভ মঙ্গলের একটা প্রভাব রয়েছে, অর্থাৎ মঙ্গল বাচ্চাটি দরকার খুব শুভ হওয়ার, কিন্তু মঙ্গল খুব অশুভ রয়েছে বাচ্চাটি, কেননা মঙ্গল ধরুন বৃষ্টি, কারণ ধরুন বৃষ্টিক লগ্ন, তার ক্ষেত্রে কিন্তু মঙ্গলের শুভত্ব প্রভাবের খুব দরকার হয়, কিন্তু তার বৃষ্টিক লগ্ন হয়ে যদি মঙ্গল কোনোভাবে রাহুর প্রভাবিত থাকে, এবং সেই সময় যদি আপনার ক্ষেত্রে এখন বক্রী যেহেতু চলছে ট্যানজিটে, তাই আপনি কিন্তু খুব নেগেটিভ ফল পাবেন, বা ধরুন কারো ধনু লগ্ন, তার ক্ষেত্রে মঙ্গল রাহু যোগ রয়েছে, তার ক্ষেত্রে কিন্তু যদি কোনোভাবে মঙ্গল এই যেহেতু এখানে ট্যানজিটে, যেহেতু এখানে বক্রী থাকছে, তাই ক্ষেত্রে কিন্তু প্রথমের দিকটাতে আমরা কিন্তু খুব একটা হটকারিতা, সব কিছুর মধ্যে একটা চাপ কিন্তু আমরা ফিল করবেন, সব কিছু কাজের মধ্যে চাপ, সব কিছু কাজের মধ্যে একটা লিটিগেশন লেগে যাবে। তাই আপনারা কিন্তু এই সময় সংযত থাকুন, নিজেকে যথেষ্টভাবে মাথা ঠান্ডা করে যে কোনো কাজকে করার চেষ্টা করুন, অবশ্যই প্রতি মঙ্গলবার 3 বার করে হনুমান চালিসা পড়ার চেষ্টা করুন, না পারলে কমসে কম পঞ্চমুখী একটা হনুমানজির ছবিতে আপনারা একটা ফুলের মালা দিতে পারলে খুব ভালো হয়, এবং লাড্ডু 3-5টা লাড্ডু দিয়ে হনুমান চালিসা পাঠ করতে পারেন, মিনিমাম 3 বার করতেই হবে, করলে অনেকটা শুভ ফল পাবেন। এছাড়া মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন, অথবা প্রতি মঙ্গলবার আমি যে রাশিলগ্নগুলো বললাম, বিশেষ করে যে লগ্নগুলো বললাম, সেই সমস্ত লগ্নের ক্ষেত্রে যদি আপনারা একটু কালচে লাল বা ডিপ লাল কালারের কোনো কিছু পরেন, বা অর্থাৎ লাল জাতীয় কিছু পরেন, পুরোপুরি লাল অনেকের পছন্দ নাও হতে পারে, বা রেড শেপের কোনো কিছু বা রেড শেডের কোনো কিছু যদি পড়েন, তাহলে কিন্তু এই যে নেগেটিভ প্রভাবটা মঙ্গলের থেকে আসছে সেটা কিন্তু অনেকটা কেটে যাবে। তা অবশ্যই মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন, ওং ধরণী গর্ভ সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভম কুমারং শক্তি হস্তাঞ্চম লোহিতাঙ্গ নমাম্যহম। এটার জন্য ভয় খাওয়ার কিছু নেই, এটার জন্য আমরা একটু সংযত হন, মাথা ঠান্ডা রাখুন, যে কোনো কাজকে যে কোনোভাবেই সেটাকে কিন্তু মাথাকে ঠান্ডা রেখে যে কোনো কিছু ডিসিশন নেবেন, এবং রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, এবং নিজেদের শারীরিক কোনো রকম অসুস্থতা ফিল করলে অবশ্যই ডাক্তারবাবুর কিন্তু শরণাপন্ন হবেন, বা ডাক্তারের কিন্তু শরণাপন্ন হবেন, এবং মেজর কিছু প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডাক্তার আমরা দেখিয়ে নেবেন, ঠিক আছে। এছাড়া আপনার বাচ্চা যদি মঙ্গলের কোনো সত্যি প্রবলেম থাকে, আর যদি আপনার এই ধরনের প্রবলেমগুলো এই মুহূর্তে ফেস করে থাকেন, তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা রক্ত প্রবাল পড়তে পারেন, তবে অবশ্যই বাচ্চার দেখে কিন্তু রক্ত প্রবাল আপনারা কতটা পড়বেন সেটা কিন্তু নির্ভর করবে। তো আশা করলে আপনারা বুঝতে পারলেন, নেক্সট ফেজে কিন্তু 13 নভেম্বর 2022 থেকে 13 জানুয়ারি 2023 পর্যন্ত কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের অবস্থানের জন্য কিন্তু এই অবস্থানটা পরিবর্তন করবে। তার জন্য কিন্তু প্রথম ফেজটাতে কিছুটা প্রবলেম ক্রিয়েট করলে মোটামুটিভাবে, যখন বক্রী হলে একটা যখন রাশি পরিবর্তন করে তখন সব থেকে একটা চাপ যায়, তখন একটা সপ্তাহখানেক বা 10 দিনের মধ্যে মোটামুটি একটা চাপ ক্রিয়েট করে, তারপরে সেই চাপটা অনেকটা কমে যায়, অনেকটা মানুষ হয়ে নেয়, এই ধরনের ব্যাপার কিন্তু থাকছে। তাই আপনারা সবাই সাবধান হবেন, আশা করবো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।